সম্রাত বিহাস দর্শক এবং শ্রোতাবৃন্দ আমরা চৌষট্টি নম্বর ভিডিও ক্লিপ জানবো জীবজনকে কষ্ট দর পর আরেকটি হাদিস এই হাদিসটি ইবন আমার রাজা আনহুমা থেকে বর্ণিত সহিব খালি মুসলিম হাদিস তিনি যাচ্ছিলেন রাস্তায় কোরাইশের কোরাইশ বংশের দুজন যুবক এর পাশে যাচ্ছিলেন তারা কি করেছে একটি পাখিকে রেখে দিয়েছে টার্গেট করে তারা ওদিকে তীর মারছে পাখিকে এভাবে রেখে দিয়ে পুঁতে রেখে কোনো একটা কিছুতে এভাবে রেখে ওইটাকে তীর মারছে মানে হাত ঠিক করার জন্য মানে টার্গেট ঠিক আছে কিন্তু দেখার জন্য শিকারের জন্য না এবং পাখির মালিককে বলছে আমরা যদি তীর মারতে ভুল করি ভুল হলে একটা করে তীর তিন পাবে ইবরামী রাজ আনহুমা যখন দেখলেন তখন বললেন যে এই কাজ কি করেছে তো এটা দেখে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ তারা এমনি আমারকে দেখে তো পালিয়ে গেছে আলাদা হয়ে গেছে তখন আবিন এসে বললেন যে আন হমা যে এটা কে করেছে যে ব্যক্তি কাজ করেছে তারপর আল্লাহন অভিশাপ রসল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জীব জনককে টার্গেট বানিয়ে নিল মানে টার্গেট ঠিক করার জন্য তার টার্গেট ঠিক আছে কিনা ঠিক কোনো জীব জনককে টার্গেট বানিয়ে নিল যে আমি আমার ওই জীবকে তীর মারতে পারলে বা বন্দুক মারতে পারলে গুলি মারতে পারলে আমার টার্গেট ঠিক আছে শুধু টার্গেট বানানোর জন্য টার্গেট পরীক্ষা করার জন্য যে তার হাত ঠিক আছে না টার্গেট ঠিক আছে না যদি কোনো জীব ভাবে টার্গেট বানিয়ে নেয় তো তার উপরে মহানবীর তাকে আল্লাহ তাকে কি করেছেন লানত করেছেন আল্লাহ রসুল তাকে লানত করেছেন অভিশাপ দিয়েছেন তার মানে কোনো জীব জানোয়ারকেই টার্গেট ঠিক করার জন্য হত্যা করা যাবে না এটা করলে অভিশাপের অভিশাপ প্রাপ্ত হতে হবে আল্লাহ তালা আমাদের রক্ষা করুন এমনটি কখনও হ্যাঁ শিকারের জন্য করা যায় এখন টার্গেট ঠিক করার জন্য করা যাবে না তো শিকারের জন্য মুক্ত জানোয়ারকে শিকার করা যেটা খা খানাপা করা যায় যেগুলো হালাল জানোয়ার এগুলো খাওয়ার জন্য হালাল জানোয়ারকে শিকার করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু টার্গেট করার জন্য একটা জানোয়ারকে বেঁধে রেখে ওখানে দূর থেকে টার্গেট করবে আমার হাত ঠিক আছে এখানে দেখবে এইটা নিষিদ্ধ এবং লানতের কারণ আল্লাহ আমাদের রক্ষা করুন এবং সমস্ত অন্যায় পাশাপাশি থেকে আমাদেরকে দূরে থাকার তহদান করুন আসসালামু আলাইকুম রহমা